দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে শার্লিন জাহান এমা নামক এক দর্শক বোন প্রশ্ন করেছেন, মে আই রিকোয়েস্ট ইউ টু ডু সাম ভিডিও অন দ্য প্রসপেক্টস অফ দ্য স্টাডি অপশনস ফর দ্য পিপল উইথ হিউজ স্টাডি গ্যাপ। এই বিষয়ে আমি এর আগে একবার কথা বলেছিলাম, আমার মনে হয় গত বছর সম্ভবত, কিন্তু এখন আমার কাছে যেহেতু এই স্পেসিফিক এই বিষয়টিতে একটি কনক্রিট এক্সাম্পল আছে আমার হাতে, সেই জন্য আমি এই প্রশ্নটিকে বেছে নিয়েছি। কারণ এই প্রশ্নটি আবার সাম্প্রতিক সময়ে অনেক প্রফেশনালদেরই বাংলাদেশ থেকে প্রশ্ন যে স্টাডি গ্যাপটা কত হওয়া বাঞ্ছনীয়, কিংবা কত বছর পর্যন্ত কানাডায় স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করা যায়। এইটা বাংলাদেশের প্রফেশনালদের জন্য একটি উদ্বিগ্নতার বিষয়। আমি টু দ্য পয়েন্ট আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এবং আমি আশা করি আজকে যারা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারা এই বিষয়ে আর কোনো তাদের শঙ্কা থাকবে না, এই বিষয়টি নিশ্চিন্ত হয়ে বাকি প্রিপারেশন গুলো নিয়ে আপনি আপনার প্রজেক্ট নিয়ে সামনে এগোতে পারেন ইনশাআল্লাহ। সপ্তাহখানেক আগে আমি একজন কেনেডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে বাংলাদেশি একজন স্টুডেন্ট এখানে অধ্যয়নরত ইউনিভার্সিটি অফ রিজাইনাতে পড়ছে মাস্টার্স প্রোগ্রামে, ফজলে ফাহিমের একটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখনো যারা দেখেননি তাদের অনুরোধ করছি এই ইন্টারভিউটা স্পেসিফিক্যালি দেখার জন্য, কারণ হচ্ছে যে এটা খুবই ইন্সপায়ারিং একটা ইন্টারভিউ ইন্টারন্যাশনাল উড বি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, স্পেশালি বাংলাদেশ থেকে যারা এরকম স্টাডি গ্যাপ নিয়ে পড়াশোনার গ্যাপ নিয়ে এখানে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিংবা চিন্তা করছেন, তাদের জন্য এটা খুবই কনক্রিট সলিড একটা একটা ইন্টারভিউ একটা ভিডিও। সেই জন্য যারা দেখেননি তাদের আমি অনুরোধ করছি এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর বাকি সবার জানার জন্য বলছি, ফজলে ফাহিমের স্টাডি গ্যাপ ছিল 13 বছর, 3টি ব্যাংকে 13 বছর কাজ করার পরে সে সাকসেসফুলি কানাডাতে পড়াশোনা করতে এসেছে, এবং এখানে এসে সে 1 বছরের কম সময়ে তার রেজাল্টের বলে সে একটি স্কলারশিপ পেয়েছে, এবং সে কো-অপের একটি প্রোগ্রামে গভর্নমেন্ট একটি জব পার্ট টাইম একটি জবের জন্য নির্বাচিত হয়েছে তার ইউনিভার্সিটির আরো 24 জনের সাথে কম্পিটিশন করে। এটা বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় আসতে চান তাদের জন্য নিঃসন্দেহে সব অর্থে একটা খুব পজিটিভ এবং ইন্সপায়ারিং নিউজ। এ ব্যাপারে যারা টেনশনের মধ্যে আছেন তাদের জন্য উত্তর হচ্ছে, আপনাদেরই একজন দেশি ভাই সে 13 বছরের পড়াশোনার গ্যাপ নিয়ে সাকসেসফুলি কানাডায় ভর্তি হয়ে জোরে সোরে তার পড়াশোনার কার্যক্রম পাশাপাশি পার্ট টাইম কাজও চালিয়ে যাচ্ছে। সুতরাং সে যদি 13 বছরের পড়াশোনার গ্যাপ নিয়ে এখানে আসতে পারে তার মানে যে কেউ আসতে পারবে। যারা এটি নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই দুশ্চিন্তা মুক্ত হন, নিশ্চিন্তে মুক্ত হয়ে আপনি আপনার বাকি জায়গাগুলোকে ফোকাস করুন, মেইনলি আপনার আইএলস স্কোরটা, কিংবা যদি ডুলিঙ্গো দিয়ে ভর্তি হন তাহলে ডুলিঙ্গোর স্কোরটাকে ফোকাস করুন যাতে একটা ভালো স্কোর করতে পারেন, আপনি সেই স্কোর দিয়ে এখানে ভর্তি হতে পারেন। আপনার ফিনান্সিয়াল স্টেটাসটার দিকে নজর দিন যাতে একটা হেলথি ওইখানে ফিনান্সিয়াল স্টেটাস থাকে যাতে সেটাও আপনার ভর্তির জন্য সাপোর্ট হয়। ভর্তির জন্য যে 5টা বা 6টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মানে স্টাডি পারমিটটা পাওয়ার জন্য এই জাতীয় বিষয়ে আমার একটি ভিডিও আছে, অনেকেরই ভিডিও আছে কানাডা থেকে বাংলাদেশি কেনেডিয়ানদের, আপনারা সেগুলো দেখুন, আমারটাও দেখার আমন্ত্রণ রইল, এগুলো দেখে সেই অনুযায়ী প্রস্তুতি নিন। বোন শার্লিন সহ যারা এই বিষয়ে প্রশ্ন করছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইনশাআল্লাহ এইটা স্টাডি গ্যাপটা কানাডায় কোনো ম্যাটার করবে না। আপনার এসওপি যখন আপনি লিখবেন, মানে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবেন, তখন যৌক্তিকভাবে আপনি স্টাডি গ্যাপের কারণটা বলবেন, এবং কারণটা ইউজুয়ালি হবে আপনার জব, বোঝাই যায়। তো সুতরাং আপনি আপনার পেশাগত জীবনে ব্যস্ত ছিলেন, এখন আপনি উপলব্ধি করছেন যে আপনি যদি এসে এই বিষয়ে যে বিষয়ে আপনি পড়তে আসবেন সেই বিষয়টিতে একটি কেনেডিয়ান ডিগ্রি নিয়ে আবার বাংলাদেশে ফেরত যান বা পৃথিবীর অন্য কোনো দেশে আপনার ক্যারিয়ারটাকে সেটেল করতে চান, এটা ভীষণভাবে একটা পজিটিভ বিষয় হিসেবে আপনার সাপোর্ট হিসেবে এটা গণ্য হবে, সেই জন্য আপনি এই পড়াশোনাটি আবার করতে আগ্রহী, এই ডিগ্রিটা আবার অর্জন করতে আগ্রহী, এরকম করে একটা লজিক্যাল র্যাশনাল একটা স্টেটমেন্ট অফ পারপাস বানিয়ে তারপরে আপনি বাকি সমস্ত প্রস্তুতি আপনার ঠিকঠাক নিয়ে আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ সফল হবেন। আশা করি যারা এই বিষয়ে অনবরত প্রশ্ন করে যাচ্ছিলেন স্টাডি গ্যাপ নিয়ে যাদের বড় রকম দুশ্চিন্তা তাদের এই ভিডিওটা দেখার পরে দুশ্চিন্তা থাকবে না। মনে রাখবেন ফজলে ফাহিম 13 বছরের গ্যাপ নিয়ে এসে এখানে সাকসেসফুলি পড়াশোনা করছে, আপনি কেন নন, তার মানে হচ্ছে এটা কোনো ইস্যুই না, আপনি বাকি বিষয়গুলোর দিকে মনোযোগ দিন, বাকি বিষয়গুলোতে আপনার ঠিকঠাক প্রিপারেশনটা নিয়ে এই ভর্তি প্রজেক্টটাকে আপনি এগিয়ে নিয়ে যান। বাংলাদেশি প্রফেশনালদের এই গ্রুপটা যারা স্টাডি গ্যাপ নিয়ে এই সময়টিতে আবার কানাডায় পড়াশোনা করতে আসতে চাচ্ছেন কিংবা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া।
সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার অন্য কিছু নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম।